হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা যাচ্ছি লাইব্রেরি। লাইব্রেরি সেই লাস্ট ইয়ার গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে তো ঐশানি হলো, তারপরে ওকে নিয়ে কেমনভাবে দিনটা কেটে যাচ্ছে, মানে খুবই বিজি অ্যান্ড মেসিভাবেই কাটছে, তোমরা সবাই জানো। তাই ভাবলাম আজকে লাইব্রেরি যাব। তার আগে ঝটপট আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দোসা। তো দোসাটা হচ্ছে হালদিরামসের যে ফ্রোজেন দোসা পাওয়া যায় সেটাই। তো সেইটাকে আমি একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি, বেক করার টাইম ছিল না, দ্যাটস ওয়াই তাওয়াতে এটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি অলিভ অয়েল দিয়ে। আর বেশ ভালোই লেগেছে খেতে। তো এইটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি লাইব্রেরির উদ্দেশ্যে। তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো আজকে দিনটা আমাদের কেমন কাটে। লাইব্রেরিতে আমরা পৌঁছে গেছি। তো এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিলড্রেন সেকশন, এখানে প্রচুর বই আছে বাচ্চাদের। তবে আমি লাইব্রেরিতে পৌঁছে আগে আমি কয়েকটা বই কালেক্ট করেছি, অনেক দিন বই পড়াও হয়নি লাইব্রেরিতে, বেশ অনেক মাস পরে এলাম। ঐশানিকে নিয়ে ফার্স্ট টাইম লাইব্রেরিতে এসেছি। তো আমার বইগুলো কালেক্ট করার পরে, তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছ যে ঐশানি একটা বই নিয়ে খেলছে। তবে এটা লাইব্রেরি থেকে আমি নিইনি, এটা অ্যাজ আ গিফট লাইব্রেরি থেকে পেয়েছি, সো দ্যাটস ওয়াই ওর হাতে দিয়েছি। কারণ ওর হাতে যাই দেবো সেটা মুখে দেবে বা ছিঁড়ে ফেলবে, তাই লাইব্রেরি থেকে ওর জন্য আলাদা করে কোনো বই কালেক্ট করিনি, কারণ সেটা এই হয়ে গেলে প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই এই যে গিফটটা পেয়েছি সেইটাই ওকে দিয়েছি। তো এটা নিয়ে ও খুব খেলছিল, তো তখন আমি ভাবলাম যে একটু শ্যুট করি, যেহেতু লাইব্রেরি তাই জন্য ওখানে সেরকম খুব একটা বেশি ভিডিও ক্লিপস আমি নিইনি, যতটুকু যা পেরেছি নিয়েছি তোমাদের জন্যই, তোমাদের সাথে শেয়ার করব বলেই ততটুকুই শ্যুট করেছি। তোমরা দেখো এখানকার লাইব্রেরি কেমন, পুরোটা তো কভার করতে পারিনি, তাও যতটুকু যা পারলাম তোমাদের সাথে কভার করলাম। এই লাইব্রেরিটা খুব ভালো এবং এটার প্রচুর, মানে এটার ফ্রি লাইব্রেরি। হ্যাঁ, এখান থেকে যে বই নিয়েছি তার জন্য কিন্তু আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। তো যারা তোমরা এখানে থাকো, মানে বল্টিমোর সিটিতে থাকো, তোমরা কিন্তু চেক আউট করতে পারো ইন এক প্র্যাট লাইব্রেরি। এটা একটা ফ্রি লাইব্রেরি, এখানে এসে তোমরা কিন্তু নানা রকম বই পাবে এখানে, তো দেখতে পারো একবার। আর এখানে এই সামনে আমি কয়েকটা ছবি তুলেছিলাম, এগুলো সেলফি তুলেছি, আর সৌম্য কয়েকটা ছবি আমাদের তুলে দিয়েছে, সেইগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তো চলো তোমরা দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। You did sometimes seeing eyes of mine. লাইব্রেরির সামনেটা তোমাদের একটু দেখাচ্ছি, আর বেশ ব্রাইট ডে দেখতেই পাচ্ছ। তো এটা ঠিক লাইব্রেরির সামনে, আর সৌম্য ঐশানিকে কার সিটে বাকিল করে দিচ্ছে। ততক্ষণে ভাবলাম যে আমি চারপাশটা একটু শ্যুট করে তোমাদের দেখাই। তো এটা হচ্ছে লাইব্রেরিটা, লাইব্রেরিটা দেখতেই পাচ্ছ এখান থেকে। Strong, strong, strong. We're doing wrong, wrong.
আমরা একটু ওয়ালমার্ট যাচ্ছি, তো জানি না ওখানে গিয়ে কতটুকু কি শুট করতে পারবো, কারণ ঐশানীকে নিয়ে তারপরে সৌম যা যা আমাদের নেওয়ার আছে সেগুলো ও দেখবে, আর আমাকে ঐশানীকে সামলাতে হবে। বুঝতেই পারছ এখন খুবই বৃষ্টি হয়েছে, তোকে কাটে নিয়ে পুরোটা ঘোরা। তো এই দেখো আমরা পৌঁছেও গেছি ওয়ালমার্টে, কিন্তু আমি কিছুই শ্যুট সেরম করতে পারিনি, কয়েকটা ছবি জাস্ট তুলেছিলাম সেগুলি শেয়ার করছি, আর এখানে একটু কয়েকটা ভিডিও ক্লিপ ওর সাথে তুলেছি, তো সেগুলিই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো আর কতক্ষণে আমাদের যা যা নেওয়ার আছে সেগুলো আমরা নিয়ে নিই, দেখে নিই কী কী লাগবে, কারণ অনেক সময় ভুলেও যাই, বারবার করে এরকম বেরোনোর সম্ভব নয়, সেগুলো দেখে নিচ্ছে। ততক্ষণ তোমরা দেখো ঐশানি এখানে কী দুষ্টুমি করছে শপিং কার্টে বসে। এবার আমরা চেক আউট করবো, যা যা নেওয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ঐশানি কেমন মহারানীর মতন বসে আছে শপিং কার্টে, ওকে ভিডিও করে দিয়েছি। আর আমরা চেক আউট করার পরেই এখান থেকে একটা কাছে মল আছে সেখানে যাবো, ওখানকার ফুড কোর্টে গিয়ে আমরা খাবো, কারণ আমাদের খুঁজে পেয়ে গেছে সৌম আর আমার দেবী। তো চলো আমরা সেই মলে যাই। আমরা মলে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে পার্কিং পেতে খুবই অসুবিধে হচ্ছিল, অনেকটা ঘুরে ঘুরে তারপরে পার্কিং পাওয়া গেছে। স্যাটারডে উইকেন্ড তো তাই জন্যেই প্রচুর ভিড় মলে, তো ফাইনালি পার্কিং পাওয়ার পরে আমরা মলের ভেতরে চলে এসেছি। এবার ফুড কোর্টে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখি কী পাওয়া যায়, একটু খাবো কেন খুঁজে পেয়েছে, তো সাথে থাকো। বাবু তুমি আগে এসেছিলে, এসেছিলে তো মামার পেটুতে এসেছিলেন। ঐশানি ঐশানি বাবু এদিকে তাকা, মামা এই তাকা এদিকে তাকা, ঐশানি লোক দেখতে ব্যস্ত, এগুলো হাউসফুল সব জায়গায়। আমার কটা অ্যাক্সেসরিজ নেওয়ার ছিল, তো এখানে ক্লিয়ার্স আছে, তো ক্লিয়ার্সে যাচ্ছি এখন, দেখি কিছু পছন্দ হয় কি না, তো সেটাও নিয়ে নেবো, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো। খুব একটা বেশি লেট করবো না, কেন আজকে সারাদিন অনেকটা বাইরে থাকা হয়ে গেছে, তো ঐশানির ঘুম পেয়েছে, তো ওকেও রেস্ট দিতে হবে একটু। তো এই ক্লিয়ার্সে ঢুকছি, ওখানে
অ্যাক্সেসরিজগুলো দেখি, তারপরে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি মল থেকে, এবার সোজা বাড়ি যাব। এই মলটায় আগে অনেকবার এসেছি, ইনফ্যাক্ট ঐশানী হওয়ার আগে, মানে ও ফ্রাইডে হয়েছে তো ঠিক তার আগে সানডে আমরা এই মলটাতেই এসেছিলাম। তো তারপরে আজকে এলাম ঐশানীকে নিয়ে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকে মলটা ঘুরে দেখাতে পারলাম না, কেন আমরাও সেরকম ঘুরিনি। অন্য কোনো দিন এলে তোমাদের মলটা দেখাবো। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করতেও একদম ভুলো না, এইভাবেই আমাদের পাশে থেকো। রেগুলারলি রোজ ব্লগ দেওয়া হয় না, কারণ ঐশানীকে নিয়ে বুঝতেই পারছ এতটাই বিজি থাকি যে সময় পাই না, ভিডিওসগুলো তোলা থাকে বাট আর এডিট করার টাইম পাই না, তাই জন্য সেরকমভাবে রেগুলারলি ব্লগস চ্যানেলে দিতে পাচ্ছি না। বাট তোমরা প্লিজ একটু পাশে থেকো আমার আমার আর ঐশানীর, আর এই চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করো। তাই জন্যে তোমরা কিন্তু চ্যানেলটাকে খুব খুব করে সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওসগুলো ব্লগসগুলো, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথেও শেয়ার করো, ওদেরও বলো যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ।